ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আজ বেলা 3:30টায় 11 দফা দাবির ভিত্তিতে দক্ষিণ জেলা অতিরিক্ত জেলা শাসক শঙ্কর দেবনাথের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকলিপি দেওয়া হয় এবং দাবি সনদ নিয়ে মাননীয় জেলা শাসকের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। দাবি সনদের মধ্যে রয়েছে কর্মরত সাংবাদিক এবং অসাংবাদিক কর্মীদের বেতন ভাতা সহ অন্যান্য স্বার্থ সুরক্ষিত করা, এছাড়া একটি মিডিয়া পলিসি ঘোষণা করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা, সাংবাদিকদের নিয়োগ পত্র প্রদান, ইপিএফ চালু করা এবং সরকার ঘোষিত পেনশন প্রকল্পকে 3 লক্ষ টাকা পারিবারিক আয়ের বিধিনিষেধ প্রত্যাহার করা এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয়। জমি সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প ঘোষণা করা, যারা আমার মহকুমা অঞ্চলে কর্মরত শরণার্থীর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে আমার বরাদ্দ করা, নয় অন্তর্ভুক্ত করা, নয় জমি সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প ঘোষণা করা, যারা আমার মহকুমা অঞ্চলে কর্মরত শরণার্থীর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে আমার বরাদ্দ করা, নয় অন্তর্ভুক্ত করা, নয় আপনার মাধ্যমে ডিপ্রেশন এবং দাবি শুনে अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। সারা ত্রিপুরার সাথে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দক্ষিণ জেলা কমিটিও একই সাথে আজকে দক্ষিণ জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলার জেলাশাসকের কাছে আমরা আমাদের দাবির সনদ পেশ করেছি। আমাদের এখানে 9 দফা দাবি রয়েছে, 11 দফা দাবি রয়েছে এবং আমরা চাই এটা জেলাশাসকের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং আমরা এই দাবি সনদ পূরণের জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের মেইনলি যে 11 দফা দাবি, এরা বাস্তবায়ন না অবধি আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব।